আমি মনে করেছি যে এটা একটা খুবই তাদের তার প্রাপ্য, ফকির নিরপুত কোনো খারাপ কিছু না, লুম্পেনে নেবে, ইংরেজি যেটা লুম্পেন বলে বাংলাদেশে সেগুলোকে আমি ট্রান্সলেট করেছি ফকির নিরপুত। আপনি গত সপ্তাহে আমাদের একটি আলোচনার প্রেক্ষিতে আপনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামানকে আপনি ফকির নিরপুত বলেছিলেন, তো এ কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জিএম কাদের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ তিনি বেশ ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি আমাদের সিইও টিটো রহমানকে তিনি মেসেজ করে তিনি বলেছেন যে তাজহাশমি এভাবে বলতে পারেন না এবং তিনি এভাবে কেন বলেছেন, তিনি একজন ভিসিকে কেন সম্মান না দিয়ে তিনি এভাবে ফকির নিরপুত বলেছেন, এই কথাটা তিনি বলা ঠিক করেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার যে এই যে জাতীয় পার্টি নামের যে দলটি রয়েছে তারা নিজেরাই তো একটি সরকার, এই সরকারের দালালি করে যাচ্ছে, তারা না বিরোধী দল বা না তারা সরকারি দল, তারা নিজেরাই তাদের অস্তিত্ব সম্পর্কে জানে না, এবং একজন ভিসি যে নির্লজ্জ দালাল এবং যে ছাত্রদের পক্ষে কোনো ভূমিকা রাখছে না এবং আসিফ নজরুলের কক্ষে দালা দেওয়ার পরেও যাকে তাৎক্ষণিক কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, সে ধরনের একটি অথর্ব অযোগ্য ভিসিকে আপনি আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আপনি তাকে আপনি বলতেই পারেন ফকির নিরপুত, এবং তার পক্ষে যারা এরকম দালালি করছে বা ক্ষিপ্ত হয়ে পাল্টা আমাদেরকে মন্তব্য করছে এই মাহমুদুর রহমান মাহমুদের মতো ব্যক্তিরা, তারা নিজেরাই কি ফকির নিরপুত নয় কি? ফকির নিরপুত শব্দটা কিন্তু খুবই মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই এই শব্দটা মানে কিন্তু ফকিরনিকে আন্ডারমাইন করা না, তার মানে এগুলো এসছে একই সমাজের অতি নিম্নবর্গীয় লোক, হঠাৎ করে এদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এবং যে যাদেরকে কার্ল মার্কস বলেছিলেন লুম্পেন প্রলেটারিয়াট বা লুম্পেন লোয়ার মিডল ক্লাস, লুম্পেন মিডল ক্লাস, আখতারুজ্জামান তো আমার ছাত্র ছিল এবং এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও চাল চলন কথাবার্তা শুনলেই বোঝা যায় যেটাকে ফকির নিরপুত বলা হয়, তাই বেশিরভাগ বড় বড় বৃত্তশালী নতুন নতুন যারা এখন ওই যে ফার্স্ট ক্লাসে প্লেনে চড়েন এবং আমরা যারা ইকোনমি ক্লাসে চড়ি আমাদের আমাদের এরকম বলতেও শুনেছি যে থার্ড ক্লাসের ভাড়া তো কম, তারা ইকোনমি ক্লাসকে থার্ড ক্লাস বলে, জীবনে যারা প্লেন দেখেনি সামনাসামনি তারা এখন ফার্স্ট ক্লাসে চড়ছে, এগুলো তো সব ফকির নিরপুত, যারা এই যে শেরাটনে সরি সোনারগাঁ হোটেল বা ওয়েস্টিন হোটেল বা অন্য হোটেলে যে বুফে খান বিভিন্ন রেস্টুরেন্টে, কানাডা আমেরিকার বহু উচ্চ মধ্যবিত্ত লোক যেখানে এই $60 বা $100 দিয়ে পার হেড বুফে খাওয়ার আগে তারা 50 বার চিন্তা করবে যে $50 $100 খেয়ে ফেলবো এক বেলায়। আমি ওখানে ওয়েস্টিন স্ট্যামফোর্ডে আমার মাঝে মাঝে ওই সরকারি কাজে আমি যখন ওই আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াতাম ওদের পয়সা থাকার সৌভাগ্য হয়েছিল, দেখি যে ওখানে কিউ লেগে যায় এই ফকির নিরপুত গুলা ওখানে একের সঙ্গে বা বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে বুফে খেতে আসতো। 2008-09 সালে ওগুলো $50 করেছিল, এখন নিশ্চয়ই বেড়েছে। তো এখন এদেরকে ফকির নিরপুত বলছি ওদের লুম্পেন প্রলেতারিয়াত হিসাবে, যারা লুম্পেন ক্লাস যাদেরকে কার্ল মার্কস ঘৃণা করেছে, এরা সব চাষা ভূষা, চাষা কিন্তু কৃষক না, এরা কৃষকের ছেড়ে পেরে না, হচ্ছে গ্রামের যেগুলো চাষা ভূষা লুটেরা এবং লুম্পেন শ্রেণী যারা লোকজনেরটা মেরে মেরে খায়, যাদের কোনো আত্মসম্মান নেই, ওই ধরনের লোকই তো জাতীয় পার্টি করবে, ওই ধরনের লোকই তো ওই যে আপনার এরশাদের প্রথম স্ত্রী তাকে আমরা ডাইনি বুড়ি বলতাম, ওই ডাইনি বুড়ি বা এরশাদের ছোট ভাই বা যে ওই দলে যারা যারা আছে সবই তো একই জিনিস, বস্তা পচা বস্তা, এরশাদ যেরকম ওগুলো সেরকম, যারা যারা এর সাথে দল করেছে, আমি তো আমার বইতে যেটা বোমা পারবো বেরোচ্ছে সেখানে আমি প্রফেসর ওয়াহিদুল হকের নাম পর্যন্ত বলছি, যে টরন্টো ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রফেসর তিনি এরশাদের ফিনান্স মিনিস্টার হয়েছিলেন, লজ্জা লজ্জা। যেমন আমি একটা অসতে বলেছি কবির চৌধুরী ন্যাশনাল প্রফেসর মুনায়েম খানের পা ছুঁয়ে সালাম করেছেন, যার চাক্ষুষ সাক্ষী আছে লিখিত রেকর্ড আছে তিনি জীবদ্দশায় যার প্রতিবাদ করেননি, এগুলো কি? এগুলো তো ফকির নিরপুত সুলভ আচরণ, মুনায়েম খানের পা ছুঁয়ে পরে বলছেন যে আমরা 48 সাল থেকে বাংলাদেশের স্বপ্ন দেখেছি। তো এই আখতারুজ্জামান প্রমুখ ওই শ্রেণীর লোক, আমি ওই পর্দায় মানে টেলিভিশনের স্ক্রিনে বা ইউটিউবে গালাগাল করতে চাইনি, আমি আরো খারাপ ভাষা ব্যবহার করতে পারতাম, তা আমি মনে করেছি যে এটা একটা খুবই তাদের তার প্রাপ্য, ফকির নিরপুত কোনো খারাপ কিছু না, লুম্পেনে নেবে, ইংরেজি যেটা লুম্পেন বলে বাংলাদেশে সেগুলোকে আমি ট্রান্সলেট করেছি ফকির নিরপুত বা ফকির নির বেটি।
ধন্যবাদ স্যার। তো স্যার এই পর্যায়ে আমরা